হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দ্য মাদার মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন মুভিটি শুরু করা যাক। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে। মুভিটির প্রথমে আব্রামি আর পিটার নামে স্বামী স্ত্রীকে দেখতে পাই। তারা লন্ডন যাচ্ছিল তাদের ছেলেমেয়ের সাথে দেখা করতে। লন্ডনে যাওয়ার পর সর্বপ্রথম তার ছেলের বাড়ি যাই। তার ছেলের নাম ছিল ডাই, তার একটা ছোট্ট ছেলে ছিল। ডাই এবং তার ওয়াইফ অফিসে দুজনেই কাজ করে, যার জন্য তারা কাজের জন্য চলে যায়, যে কারণে মেয়ে আর পিটারের একটু খারাপ লাগে। তারপর তারা একা একা কি করবে, সেখানে একজন ববি নামের ওয়ার্কার ছিল। পিটার তাদের সঙ্গে পরিচয় করে এবং অনেক সময় কাটায়। তারপর মেয়ে আর পিটার তার মেয়ের বাড়িতে যায়। মেয়ের নাম ছিল পোলাও। পোলাও তাদের বাড়িতে থাকে না, আলাদা থাকে। তাদের বাড়িতে তার বাবা মাকে দেখে খুবই খুশি হয়। তারপর তার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার বাবা হসপিটালে পৌঁছানোর আগেই মারা যায়। তাদের বাবা মারা যাওয়ায় তাদের দুই ভাই বোনের খুব দুঃখ হয়। তারপর থেকে তার মা তাদের ছেলের সঙ্গেই অর্থাৎ তার মা তার ছেলের সঙ্গেই থাকতো। এটা তার ছেলের ওয়াইফের একদমই পছন্দ নয়। সে সবসময় ডায়ের সঙ্গে এটা নিয়ে ঝগড়া করতো। তার মা এসব জানতে পেরে সেখান থেকে মেয়ের বাড়িতে চলে আসে। তার মেয়ে খুব ভালোবাসত, সবসময় তার খেয়ালও রাখত। সে আজকে ডেটে যাচ্ছিল কারণ সে ববিকে ভালোবাসে, যে তার দাদার বাড়িতে কাজ করছিল। পিটার বাইরে একটা শব্দ শুনতে পায় এবং বাইরে গিয়ে দেখে ফোলাও আর ববি ইন্টিমেট হচ্ছে। কিন্তু হঠাৎই ববির মোবাইলে ফোন আসে এবং ববি চলে যায়। তারপর পোলাওয়ের মার কাছে যায় এবং বলে পোলাওয়ের যার সাথে রিলেশন আছে, অর্থাৎ ববির একটা ওয়াইফ আছে এবং একটা ছেলেও আছে, তবু কেন জানি না আমি ওকেই ভালোবাসি। তার মা তাকে বোঝায় এবং সান্ত্বনা দেয়। পরের দিন ববি পোলাওয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু পোলাও ছিল না। ববির সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর বুঝতে পারে যে সে খুব ভালো ছেলে আর অনেকক্ষণ সময় কাটায়। পরের দিন তার মেয়ে তার ছেলের কাছে আসে, কিন্তু তার ছেলেকে কাজের জন্য অফিসে যেতে হয়। ববি কাজ করছিল, আসলে মেয়ে ববির সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল। ববি কফি বানায় এবং দুজনে একসাথে অনেক সময় কাটায়। তারপর তারা দুজনেই বাইরে গিয়ে লাঞ্চ করে। আসলে মেয়ে মনে মনে ববিকে লাইক করে, কিন্তু সে ভুলে গেছে ববি তার মেয়ের বয়ফ্রেন্ড। মেয়ে ববিকে কিস করে এবং ওখান থেকে চলে আসে। ববি ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। পরের দিন পোলাও তার মাকে কূপের সময় তোদের যে কূপ আছে কূপের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এখানে হ্যারি নামের একজন বয়স্ক মানুষ উল্টো লাইন মারার চেষ্টা করে। মেয়ে আজ তার ছেলের বাড়িতে যায়, সেখানে ববি ছাড়া কেউই ছিল না। মেয়ে ববির জন্য কিছু খাবার বানায়, তারা একসঙ্গে কিছুটা সময় কাটায়, তারপর তারা রুমে গিয়ে ইন্টিমেট হয়। এসবের মধ্যে মেয়ে ভুলে গিয়েছে ববি তার মেয়ের বয়ফ্রেন্ড। মেয়ে খুব খুশি ছিল, জীবনে বাঁচার একটা নতুন রাস্তা খুঁজে পায়। তার মেয়ে মেয়েকে এতটা হ্যাপি কোনোদিনও দেখেনি, সেও হ্যাপি হয়ে যায়, কিন্তু জানে না তার মা কেন এত হ্যাপি। মেয়ে যখন বাড়িতে আসে তখন ববি আর তার মেয়েকে দেখে খুবই জেলাসি ফিল করে। তার মেয়ে এবং ববি খুব হ্যাপি ছিল। তার মা ঠিক করে যেমন করেই হোক এদেরকে আলাদা করতেই হবে। পরের দিন সে আবার ছেলের বাড়িতে যায় ববির সাথে দেখা করতে, এরপর ইন্টিমেটও হয়। এসব কিছু হয়ে যাওয়ার পর বলে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু ববি একটা কথাও না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন পোলাও এবং ডায়ের সঙ্গে দেখা করে এবং বলে, মায়ের হাব ভাব কিছু ভালো লাগছে না, মা আমার বাড়িতে আসে আমরা যখন বাড়িতে থাকি না। মায়ের সঙ্গে ববির সম্পর্ক রয়েছে, আমি সিসিটিভি ক্যামেরাতে চেক করেছি, অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখেছে। ওরা ইন্টিমেট হচ্ছিল, এটা শুনে পোলাও অবাক হয়ে যায়। এটা কোনোদিনও ভাবেনি তার মা তাকে ধোকা দেবে। এদিকে মেয়ে হ্যারির নামের সেই বয়স্ক মানুষটার সাথে ইন্টিমেট হয়, যার সাথে তার পার্টিতে পরিচয় হয়। মেয়ে যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে পোলাও তাকে ঢুকতে দেয় না। পোলাও বলে, আমি সব কিছু জেনে গিয়েছি, তুমি চলে যাও এখান থেকে, এখানে তোমার কোনো জায়গা নেই। মেয়ে তার ছেলের কাছে যায় এবং তাকে তার বাড়িতে রাখার জন্য বলে, কিন্তু তার ছেলেও তখন রাজি হয় না। তখন সে ববির কাছে যায় এবং ববিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন ববি বলে, আমার একটা ফ্যামিলি রয়েছে, তোমাকে আমার কাছে রাখতে পারবো না। এরপর পুরোপুরি একা হয়ে যায়, তার কাছে থাকার মতো জায়গাও নেই। তারপর সে গ্রামের বাড়িতে ফিরে আসে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন
মুভিটা কেমন লাগলো আর এইরকম মুভি দেখার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।